আজকের দিনে স্টুডিও বুকিং ছিল তিনখানা ব্রাইড কিন্তু নিজের অসুস্থতার কারণে আমি তিনখানা ব্রাইড সাজিয়ে উঠতে পারবো না দেখে আগেই ব্রাইটদের ক্যান্সেল করে দিয়েছি শুধুমাত্র যিনি নৈহাটির কাছাকাছি ব্রাইড ছিল শুধু তাকেই আমি বলেছিলাম স্টুডিওতে আসতে কিন্তু টাইম ওই যে আমাদের মিষ্টি ব্রাইডরা আগে থেকে আশ্বাস দিয়ে রাখে দিদি আমরা ঠিক টাইমে ঢুকে যাব কিন্তু আমরা তো জানি একটা বাড়ির রিচুয়ালস থাকে একটা বাড়ির পরিবেশ থাকে সব কিছু কিন্তু গুছিয়ে উঠতে পারে না তার কারণ হলো ব্রাইডের কাছে এগুলো সবটাই তার কাল্পনিক থাকে আমরা দেখি অভ্যস্ত হলেও ব্রাইডের কিন্তু ওটা স্পেশাল ডে কারণ তারা যতটাই কল্পনা করুক না কেন সময়ের ঘড়ির কাটা কিন্তু বয়ে চলে যায় সুতরাং ব্রাইডদের কাছে তো একটা নতুন এক্সপিরিয়েন্স তারা আগে থেকে বলে রাখলেও আমরা কিছুটা আন্দাজ মতনই কাজ করি হাতের স্পিডে এবং আমাদের মনোবলের শক্তিতে আর শিল্প সত্তাকে বাঁচিয়ে রেখে কাজ করার যে আনন্দটা সেটা কিন্তু সত্যি কোনো তাড়াহুড়োর কাজ আমাদের নয় তো বলে রাখি এই মেকআপ আর্টিস্ট এক ঘন্টার মধ্যে মেকআপ করে ওই মেকআপ আর্টিস্ট দু ঘন্টার মধ্যে মেকআপ করে সেই মেকআপ আর্টিস্ট পাঁচ ঘন্টার মধ্যে মেকআপ মেকআপ করে সবার কিন্তু নিজস্বতা আছে আমারও সেরকম নিজস্বতাই আছে আমি বেশি কাজ কিন্তু করতে পারি না তার কারণই হলো আমি খুব সূক্ষ্মতা নিয়ে কাজ করি হয়তো কারোর পছন্দ হয় কারোর পছন্দ হয় না কিন্তু যাদের পছন্দ হয় তাদের কিন্তু স্পেশাল দিনটা আরও বেশি স্পেশাল হয়ে যায় তো জানি না আমি কেমন সাজাই কিনা তোমরাই বলবে আমি কেমন সাজাই এবার আসি একটা অন্যতম বিষয় নিয়ে অমুক মেকআপ আর্টিস্ট এক ঘন্টার মধ্যে সাজায় তাহলে কি সে তাড়াহুড়ো করে সাজায় আমার থেকে খারাপ সাজায় আমি এটা কখনোই বলবো না তার কারণ হলো তার সেটা দক্ষতা সে এক ঘন্টার মধ্যে সুন্দরভাবে সাজাতে পারে আমার সেটা হয়তো দক্ষতা নেই তাই আমি পারি না কিন্তু সবসময় যে ফেসবুকে আমরা মেকআপ আর্টিস্টের সম্পর্কে ভূত লেখা পড়ে থাকি সবসময় কিন্তু সেটাও হয় না অনেক অনেক মেকআপ আর্টিস্ট কিন্তু ব্রাইটদের থেকে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েও তাকে তার স্বপ্নের দিনের যে লুকটা সে চেয়েছিলো সেরকম কিন্তু লুক উপহার দিতে পারে না সেরকম দুঃখের অনেক গল্প কিন্তু আমরা ব্রাইট করতে গিয়ে শুনে থাকি যে দিদি অমুক মেকআপ আর্টিস্ট এতটাই তাড়াহুড়ো করছিল নেক্সট ব্রাইডের কাছে যাওয়ার জন্য যে আমি যেই লুক এক্সপেক্ট করেছিলাম সেই লুক তো আমাকে দেয়নি মানে শুধু সে তার মতন সাজিয়ে গেছে যেটা আমার ফেসে হয়তো মানে আমার পছন্দ হয়নি সেটা তখন সেই সিচুয়েশানে আমি হয়তো মুখে কিছু বলতেও পারিনি তাই সামান্য একজন মেকআপ আর্টিস্ট হয়ে আমি একটাই বক্তব্য রাখব যে জীবনী কনফিডেন্স লোভ লালসা স্বপ্ন দেখা সত্যি খুব প্রয়োজন কিন্তু ওভার কনফিডেন্সের অতিরিক্ত লোভ লালসা এগুলো কিন্তু জীবনের অনেক অনেক বড় বড় ক্ষতি করে ফেলে তো সুতরাং একদিনে আমি পাঁচ ছটা ব্রাইট অমুক দিনে করে ফেলেছি মানেই যে আমি নেক্সট দিনেও পারবো সবকটা ব্রাইটকে স্যাটিসফাইড করতে সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না সব দিনে সেটা যত বড়ই বা যত এক্সপিরিয়েন্সড মেকআপ আর্টিস্ট হোক কি যত বিগিনার মেকআপ আর্টিস্ট হোক একটা কথাই বলবো তোমার সামর্থ্য তোমার আয়ত্ত বুঝে কাজ করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে